নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলার কৃষি পদ্ধতি ইউটিউব চ্যানেল আজকের বিষয়বস্তু হচ্ছে পটল চাষ আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো পটল চাষ কিভাবে করলে কতটা লাভজনক এবং কতটা টাকা ইনকাম করা যায় তো বন্ধুরা আপনারা হয়তো সকলেই জানেন পটল হচ্ছে একটি দীর্ঘ মেয়াদি ফসল পটল মোটামুটি প্রায় একবার লাগালে পাঁচ বছর পর্যন্ত ফল পাওয়ার সম্ভাবনা থাকে তো পটল চাষ একটি অত্যন্ত লাভজনক চাষ আপনি যদি ভাবেন যে পটল চাষ করবো তো আজ আমি যেই টিপসগুলো দিবো সেই টিপসগুলো থেকে আপনার অনেকটা ফায়দা হতে পারে তো প্রথম বিষয় হচ্ছে পটল চাষ করার জন্য যে জিনিসটা প্রধান সেটা হচ্ছে জমি আমরা জমি অনেক রকম দেখি কোনো লাটা জমি উঁচু জমি পালি মাটিওয়ালা জমি দুওয়াসলা মাটি জমি এবং এঠোল মাটির জমি তো পটল চাষের জন্য ভালো হচ্ছে এঠোল মাটি এবং দুওয়শলা মাটির জমি আপনি যদি বালি মাটিতে পটল চাষ করেন তাহলে পটল চাষ গাছ ভালো হবে কিন্তু চাষে ফলনটা খুব কম হয় এবং জমিটা এমন দেখতে হবে যেন জমিটা খুব ল্যাটাই না হয় এবং উঁচু জায়গার ওপর জমিটা হয় বর্ষাকালে যেন জল না জমে পটলের একটাই হচ্ছে মানে খারাপ দিক সেটা হচ্ছে বর্ষাকালে জল জমলেই পটল গাছ মারা যায় আর পটল গাছে যদি পটল আপনি বাঁচিয়ে রাখতে পারলে টানা পাঁচ বছরেরও বেশি ফলন দেবে তো পটল চাষ প্রধানত দুই ধরনের হয়ে থাকে দুই ধরনের পদ্ধতিতে একটা মাটিতে আর আপনারা দেখতে পাচ্ছেন মাচাতে তো আজকে যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে মাচায় নিয়ে মাচাতে তো আমরা এবার বলি কতটুকু জমির ওপর পটল চাষ করলে বার্ষিক কত টাকা ইনকাম করা যায় তো এক একর জমির ওপর যদি আপনি পটল চাষ করেন তো বার্ষিক চার থেকে পাঁচ লাখ টাকা আপনি ইনকাম করতে পারবেন যদি খরচের কথা বলি তাহলে মাচার তৈরি করতে যেটা খরচা হবে সেটা আপনার মোটামুটি সত্তর হাজার টাকা মতো সেটা বাদ দিয়েও আপনি খরচটা বাদ দিয়েও আপনি মোটামুটি চার লাখ টাকা মতো ইনকাম করতে পারবেন যদি সম্পূর্ণটা বলি যে কত টাকা কিভাবে ইনকাম করবেন তো প্রথম আপনি গাছ লাগালেন ভাদ্র মাসে গাছ জমিতে লাগিয়ে দিলেন এবং আশ্বিন কার্তিক হতে হতে গাছটা একটু বড় হল আপনি মাচান দিয়ে দিলেন মাচা দেওয়ার পর আপনি ভালো করে গাছের যত্ন নিলে গাছটি ঠিকঠাক সার দিলে গাছটি ফাল্গুন মাসের মধ্যেই ফলন দিতে শুরু করবে আর আপনারা তো অবশ্যই জানেন ফাল্গুন মাসে পটলের দাম কত হয় তো ফাল্গুন মাসে যদি আপনি পটলটা তুলতে পারেন তো ফাল্গুন চোঁত মাস এই এক মাসের মধ্যে যদি আপনার জমিতে বেশি না হলেও এক একর জমি থেকে বারো কুইন্টাল পটল পান যদি সব থেকে নিম্ন দামও ধরি পঞ্চাশ টাকা কিলো যদি ধরি সব থেকে নিম্ন দাম সেই সময়ের তাও বারো কুইন্টাল পটলের দাম হয় ষাট হাজার টাকা তো ওটা হচ্ছে এক মাসে তার পরের মাসে আপনার জমি থেকে উঠবে প্রায় কুড়ি কুইন্টাল পটল তো কুড়ি কুইন্টাল পটল যদি সব থেকে মানে ধরি তিরিশ টাকা তাহলে কুড়ি ইন্টু তিরিশ সেটা হয় আরও ষাট হাজার টাকা তো আপনার দু মাসে চলে এলো এক লাখ কুড়ি হাজার টাকা এবার তারপরের মাসে আসি তারপরের মাসে আপনার জমি থেকে পটল উঠবে তিরিশ কুইন্টাল এবং পটলের দাম থাকবে প্রায় ওই কুড়ি থেকে পঁচিশ টাকার মধ্যে তো কুড়ি থেকে পঁচিশ টাকা যদি পঁচিশ টাকায় রেটটা ধরি তাহলে আপনার যদি তিরিশ কুইন্টাল পটলের দাম হয় পঁচাত্তর হাজার টাকা তো আপনার দেখা গেলে ওইদিকে দু মাসে হলো এক লাখ কুড়ি এবং পঁচাত্তর প্রায় এক লাখ পঁচানব্বই হাজার টাকা আমি ওখানে ধরলাম অ্যাভারেজে আরও বেশি হবে তো সেখানে দু লাখ টাকা ধরলাম আপনার তিন মাসে দু লাখ টাকা চলে এলো এখনও পটল প্রায় আপনার হবে জমিতে ছ মাস ছ মাসে আপনার যদি খুব নিম্নমানেরও ধরা হয় তাও আপনার ছ মাসে তিন লাখ টাকা আসবেই কারণ আপনার তিরিশ কুইন্টাল মাসে যেখানে পটলটা পাচ্ছেন সেই মাসে তারপর পটলটা আরও বাড়বে সেটা পঞ্চাশ ও মাসিক পঞ্চাশ কুইন্টাল পর্যন্ত আপনি এক একর জমি থেকে পটল তুলতে পারবেন পঞ্চাশ কুইন্টাল যদি হয় পঞ্চাশ কুইন্টালের দাম যদি সর্বনিম্ন ধরা হয় দশ টাকা কিলো তো দশ টাকা ইন্টু পঞ্চাশ কুইন্টাল পঞ্চাশ হাজার টাকা মাসিক আপনার ইনকাম আছে এবং ছ মাস সেখানে হচ্ছে তিন লাখ টাকা সেইখানে পটলের দাম তো আপনারা জানেন কোনো সময় বাড়ে কোনো সময় কমে কোনো সময় দেখা যায় যে পটল মানে তিরিশ টাকা চল্লিশ টাকাও চলে যায় সে টাইমে তো আপনার ওখানে অ্যাভারেজে ধরা হয়েছে তিন লাখ টাকা আপনার জমিতে জমিটা করতে খরচা হবে ওই সত্তর হাজার টাকা মতো বাহান মানে মাচা করতে সত্তর হাজার টাকা খরচা মতো এবং বিষ সাহার অন্যান্য নিয়ে আরও আপনার ধরুন পঞ্চাশ হাজার তো দেখা গেলে এক লাখ এক লাখ কুড়ি বা তারও একটু দেড় লাখ টাকা খরচা করলে আপনি মোটামুটি সাড়ে তিন চার লাখ টাকা আপনার লাভ এক বছরের মধ্যে পাবেন এবং আপনার যদি গাছ ভালো থাকে গাছ যদি না মরে তো আপনি তার পরের বছরও এই সত্তর হাজার টাকা খরচা মাচার খরচাটা আপনি বেঁচে গেলেন তার পরের বছর আপনার অগ্রিম যেখানে প্রথম মাসে এসছিল আপনার বারো কুইন্টাল এবং যদি আপনার মুড়ি পটল থাকে সেটা কমপক্ষেও আপনার প্রথম মাসে কুড়ি কুইন্টাল পটল আপনি পাবেনই এবং তারপরে তো বৃদ্ধি হবে প্রথম মাসে যদি আপনি কুড়ি কুইন্টাল পটল পান তো সেখানে আপনার যদি পঞ্চাশ টাকা পান তো সেখানে এক মাসে আপনি এক লাখ টাকা মুড়ি পটলে ইনকাম করতে পারবেন যদি আপনার গাছ ভালো থাকে এবং গাছটাকে যদি ঠিক স ঠিক যত্ন সহকারে রাখতে পারেন তো আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের যদি কিছু ভালো ইনফরমেশান পেয়ে থাকেন তো আমাদের ভিডিওটা লাইক করবেন এবং কৃষি সম্বন্ধিত ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে শেয়ার করবেন আপনি এবং আপনার যারা কৃষক বন্ধু আছে তাদের কাছে জানে আমার এই ভিডিও থেকে যদি আপনার সত্যিই কোনো উপকার হয় তো অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন নমস্কার